নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন একটা ঘটনা কেন বেছে নেওয়া হলো হিজরতের সংগণনা করতে গিয়ে? তার জীবনে বদরের যুদ্ধ ছিল অনেক বড় সাফল্যের ঘটনা, তার জীবনে আরো অনেক বড় বড় মক্কা বিজয়ের ঘটনা ছিল অনেক বড় সাফল্যের ঘটনা। সেই সমস্ত ঘটনাকে এক ধরে যদি করতো তাহলে তো আমাদের কাছে একটু ভালো লাগতো যে হিজরি সন যখন আমরা বলতাম আমাদের সাফল্য কথা মনে ওঠে, আমরা অনেক গৌরবান্বিত হতাম, আমাদের ভালো লাগা কাজ করতো। এখন যখনই আমরা হিজরি সনের কথা বলি বা হিজরি সনের আলাপ উঠাই তখনই আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করুণ চিত্র, হিজরতের আগে পরের যে ঘটনাগুলো, এগুলো কোনোটাই তো কাঙ্ক্ষিত বা সুখকর কোনো ঘটনা নয়। তাহলে এইরকম একটা দুঃখের বিষয়, এরকম একটা অনাকাঙ্ক্ষিত বিষয়কে কেন সংগণনার শুরু করা হলো, এই জায়গাতে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি বা একটু চিন্তা করি, একটু ভাবি যে হিজরত এই বিষয়টা আসলে কি, হিজরত আমাদেরকে কি দিয়েছে। আমরা তো খোলা চোখে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান এবং তাওহীদের কথা বলার কারণে মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে, তার স্বদেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। আমরা তো এটাকে বাহ্যিকভাবে খোলা চোখে দেখে ব্যর্থতা মনে করি, কিন্তু সেটাই যে সাফল্যের সোপান ছিল এবং সেখান থেকেই যে সাফল্যের শুরু হয়েছে এবং সেখান থেকে যে ইতিহাসের মোড় নতুন করে নিতে শুরু করেছে এবং সেই ঘটনা যে আমাদের জন্য নানাবিধ শিক্ষা বহন করে, সে জিনিসটা আজকে আমরা আলাপ করতে চাই। মোহতরম হাজরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিজরত, এই হিজরতের সর্বপ্রথম এবং প্রধান যে শিক্ষার দিকটা সেটা হলো, হিজরত আমাদেরকে জানিয়েছে যে পৃথিবীতে হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন বাস্তবতা এবং সত্য। হক যেখানে পৃথিবীতে যে প্রান্তেই মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করুক সেখানে বাতিল দাঁড়াবেই, বাতিল থাকবেই এবং বাতিল হককে দমন করার জন্য সর্বশেষ টুকুন দিয়ে চেষ্টা করবে। এই চিরন্তন সত্য, চিরন্তন বাস্তবতা এটা আমরা হিজরতের সময় দেখেছি এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা দেশে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত, সামাজিক এবং বৈশ্বিক পরিমণ্ডলে আমরা এই জিনিসটাকে মিল খুঁজে পাব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতে যেরকম আমরা দেখেছি তিনি তাওহীদের কথা বলার পরই তাওহীদ পরিপন্থী, তাওহীদে অবিশ্বাসী এবং তাওহীদের বিরুদ্ধাচরণকারী মুশরিকরা যেরকম বুক টান টান করে দাঁড়িয়ে গিয়েছে এবং সর্বশক্তি দিয়ে তাওহীদবাদীদেরকে উৎখাত করে ছেড়েছে, অতএব কিয়ামত পর্যন্ত যেখানেই মানুষ তাওহীদের কথা বলবে, আল্লাহর কথা বলবে, রেসালতের কথা বলবে, আখিরাতের কথা বলবে, ইমানের কথা বলবে, তাওহীদের কথা বলবে, তাদেরকেই নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি করা হবে, নানা রকমের অপবাদ দেয়া হবে এবং কোণঠাসা করা হবে, তাদেরকে বন্দি করা হবে, সম্ভব হলে দেশান্তর করা হবে, মেরে ফেলা হবে, সব রকমের অনাচার করা হবে। এটা ইতিহাসে বারবার ঘটবে, প্রত্যেকটা জনপদে ঘটবে। এই বিষয়টা হিজরতের ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যার কারণে আমাদের সতর্ক হওয়ার বিরাট একটা সুযোগ এখানে রয়েছে যে আমরা যেখানেই হকের কথা বলবো সেখানে আমাদের সামনে বাতিল যে কোনোভাবে এসে দাঁড়াবে। আমরা আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, এখানে আমরা যখন ইসলামের কথা বলি, মুসলমানরা ইসলাম চর্চা করার চেষ্টা করে, তখনই মুসলমানদেরকে ইসলাম ছুত করবার জন্য বা মুসলমানদের ইসলামের অগ্রযাত্রাকে থামাবার জন্য হাজার রকমের প্রচেষ্টা হচ্ছে, হবে, কারা করছে, কিভাবে করছে, কোন অ্যাঙ্গেল থেকে করছে, ধীরে ধীরে করছে, একেবারে পরোক্ষ প্রত্যক্ষভাবে করছে, এ বিষয়গুলো অনুধাবন করা প্রত্যেক সচেতন মুসলমানের কর্তব্য। মুসলমান যদি মনে করে যে আমি শুধুমাত্র আমার ইবাদতবন্দি করে গেলাম, নামাজ রোজা করে গেলাম, আমি জিকির আজকার করে চলে গেলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এটা ভুল হবে। বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে হক যেখানেই কাজ করবে, ইমান এবং তাওহীদের কথা যেখানেই বলা হবে সেখানেই এগুলোকে থামাবার জন্য নানামুখী প্রচেষ্টা হবে, সেটা নানা রকমের আইটেম দিয়ে। আপনি একটু চোখ কান খুললে দেখবেন আমাদের পাঠ্যক্রম, আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের বই পুস্তকে, আমাদের দেশের বিভিন্ন কৃষ্টি কালচারে ইসলামের যে ছিটাফোঁটা আছে এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে বিদায় দেওয়া, এগুলাকে দূর করে দেওয়ার এক প্রচেষ্টা অব্যাহত আছে, সর্বত্র আছে।
এই যে জিনিসটা, এই জিনিসটার ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকা দরকার, আমাদেরকে সচেতন থাকা দরকার, এবং হিজরত আমাদেরকে সেই শিক্ষাটা বারবার করে দেয় এবং দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় যে সমস্যাটা হয়েছে, এই একই সমস্যা পৃথিবীর সব প্রান্তে সব ভূখণ্ডে সব সময় হয়, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমরা এই বিষয়ে আপনাদেরকে বিভিন্ন সময় একটু জানাবার চেষ্টা করি যে এদেশে কি হয়। গত কিছুদিন ধরে, বেশ কিছুদিন ধরে এদেশের প্রথম সার, একেবারে সর্বপ্রধান এনজিও, এই প্রতিষ্ঠানটির নানা রকম ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইন ছিল সমতন্ত্র। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তারা এটা খুব জোরালোভাবে করেছে। সোশ্যাল মিডিয়াতে তাদের পেজে গিয়ে সমতন্ত্র লিখে সার্চ দিয়ে তাদের পেজে গিয়ে একটু তাদের ভিডিও এবং ছবি পোস্টগুলো একটু দেখার চেষ্টা করবেন। আমি দেখেছি, অনেকগুলো দেখেছি, সেগুলোর প্রতিটা লাইন, প্রতিটা শব্দ আপনি দেখবেন সুপরিকল্পিত এবং একেবারে পরিষ্কারভাবে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর বিরুদ্ধে অ্যাটাক, প্রতিটা জোড়ায় জোড়ায়, প্রতিটা গিরায় গিরায় আঘাত তারা সেখানে তাদের লাইনে লাইনে করে যাচ্ছে। এবং এগুলোর অনেক কিছুকে আমরা অনেক সাধারণ মুসলমানরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা মনে করি ভালো কথাই তো, তারা অধিকারের কথা বলছে। অধিকার এমন এক জিনিস যে এটা শুনতে আমাদের কাছে খুব ভালো শোনা যায়, দেখে যত অপকর্ম আছে এই সব অপকর্মগুলোকে অধিকারের বাহনের উপরে চড়িয়ে তারা আমাদের সমাজে ইন করায়, প্রবেশ করায়। সমকামিতা, এটা একটা অপরাধ, এটা একটা বিকৃতি, এটা একটা শয়তানি এজেন্ডা। শয়তানি বলতে লিটারালি শয়তানি এজেন্ডা, শয়তানের একটা সংকল্প ছিল যে সে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন আনবে। এই শয়তানি এজেন্ডাকে, শয়তানি এই চক্রান্তকে, এটাকে তারা আমাদের সমাজে গেলাবার জন্য বহু চেষ্টা করে, যখন পারছে না এখন নাম দিয়েছে অধিকার। এটা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, অধিকারের ব্যাপার। যাই হোক, তো এরকম নানামুখী চক্রান্ত চলছে। আমরা যদি নাকে তেল দিয়ে ঘুমাই অথবা আমাদের ইবাদত বন্দেগি, ব্যক্তিগত ইবাদত বন্দেগি নিয়ে শুধু পড়ে থাকি, সমাজে কি চলছে, আমার যুব সমাজ, আমাদের কিশোর, আমাদের শিশুদেরকে ধ্বংস করবার জন্য কি কি নীলনকশা করা হচ্ছে, যাতে আগামীর বাংলাদেশ এক ভিন্ন বাংলাদেশ হয়, যাতে আগামীর সমাজ এক ভিন্ন সমাজ হয়। আমি একজন মুসলমান বা যে কোনো মানুষ হিন্দু বা অন্য ধর্ম অবলম্বন করছেন, তিনি তার সন্তানকে যেই জায়গাটা তিনি কল্পনা করছেন, বাস্তবতা হলো তার সন্তানটা অন্য এক পৃথিবীতে, অন্য এক সমাজে বসবাস করবে, এই জায়গাটাতে নেওয়ার জন্য নানামুখী চক্রান্ত চলছে। হয়তো চক্রান্তের ধরন পাল্টে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেটা করেছিল শয়তানের দোসররা, এখন তারা সেটা করছে না, তারা ভিন্ন কোনো কৌশলে করছে, কিন্তু কাজ চলছে। হিজরত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে হকের এবং সত্যের কথা, ইমান এবং তাওহীদের কথা যেখানে বলা হবে, যেখানে ধারণ করা হবে, সেখানেই এর বিপরীতে নানা অ্যাঙ্গেল থেকে আক্রমণ হবে এবং নানা দিক থেকে সেটাকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা চলবে। এখন আমাদের সমাজেও আছে, থাকাটাই বাস্তবতা এবং সব সমাজেই থাকবে, কারা করছে, কারা সে কালপ্রিট, কারা সে ক্রিমিনাল, কারা সে সমাজ, দেশ, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের ধর্ম, এগুলোর বিরোধী। এই চক্রটাকে বোঝা, তাদের চক্রান্তগুলোকে অনুভব করার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষই আমরা এগুলোকে বোঝার চেষ্টা করি না, এটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে বাতিল সবসময় হককে ধ্বংস করবার জন্য সচেতন, সতর্কভাবে তারা পহরা দিচ্ছে এবং তারা কাজ করে যাচ্ছে। আমরা তাদের এগুলোকে ধরতে না পারলে আমরা পিছিয়ে যাব এবং বাতিল ঠিক এগিয়ে যাবে। হিজরতের দ্বিতীয় শিক্ষার বিষয় হলো, হিজরত আমাদেরকে কোরআনে কারিমে একটা আয়াতের কথা বারবার স্মরণ করিয়ে দেয়, সেটি হলো ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের পরেই সহজ হয়। সময় যখন খুব কষ্টকর থাকে, খুব কঠিন যায়, তখন ইমানদারের জন্য একটা বিরাট বড় সান্ত্বনার বিষয় হলো এই কঠিন সময়ের পরে আল্লাহ তাআলা সহজ সময়টা দেন, খারাপ সময়ের পরে আল্লাহ তাআলা ভালো সময়টা দেন। হিজরতের সময় যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, রাতের অন্ধকারে নানা রকমের কৌশল করে ধরা পড়ে যাবেন সে ভয় থেকে, সে আতঙ্ক থেকে, বহু রকমের প্ল্যান প্রোগ্রাম করে তাকে বের হতে হয়েছে। এরকম পলায়ন পর একটা পরিস্থিতিতে যখন মুসলমানরা, তাওহিদবাদীরা, যে নিজের ভূখণ্ড থেকে কোনো রকম আত্ম গোপন করে লুকিয়ে ছাপিয়ে বের হয়ে চলে যেতে পারাটা যেখানে জীবনের একমাত্র অবলম্বন,
সেই রকম পরিস্থিতিতে মুসলমানরা আবার কামব্যাক করবে, এবং সেটা মাত্র কয়েক বছরের ব্যবধানে, 6-7 বছরের ব্যবধানে মাত্র মুসলমানরা আবার সেখানে কামব্যাক করবে। এবং শুধু ব্যাক করবেই না, সেখানে এসে সেই এলাকাকে তাদের কর্তলগত করবে, তারা সেটাকে বিজয় করবে এবং সেটা তাদের হস্তগত হবে, স্বাধীন করবে সেটাকে, নিজের মাতৃভূমিকে। এটা মানুষ কল্পনা করেনি। আমরা কেউ তখনকার প্রথম চিত্রটা চিন্তা করলে মনে করব জানে বাঁচতে পারলেই তো বেশি, আবার উল্টা এই মাতৃভূমি দখল করবে, এটার বিজয় করবে এবং এটার দখলদারিত্ব বুঝে নিয়ে, এটার কর্তৃত্ব বুঝে নিয়ে স্বাধীনতা অর্জন করবে, এটা তো চিন্তাই করা যেত না। কিন্তু আমরা দেখলাম মাত্র 6-7 বছর ব্যবধানে সেটা হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পর বয়ঃসন্ধির বছরের শুরুর দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন ছিল তিনি মক্কায় গিয়েছেন বীরের বেশে, সেখানে উমরা করছেন সাহাবীদেরকে সাথে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রসঙ্গে কোরআনে বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুসাহুম ও মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তাআলামু ফাজা ওয়াজআল মিন দুনি যালিকা ফাতহান করিবা। সূরা ফাতহের আয়াত আল্লাহ তাআলা বলছেন যে রাসূল যে স্বপ্নে দেখেছেন যে তিনি মক্কায় আসবেন, এসে মক্কা বিজয় করবেন, বীরের বেশে সেখানে প্রবেশ করবেন, উমরা সম্পাদন করবেন, এই বিষয়টা সত্যই দেখেছেন। নবীরা কখনো মিথ্যা স্বপ্ন দেখেন না, তাদের স্বপ্ন সত্য হয়, অতএব তিনি মক্কা বিজয় করবেন এটা সত্য আল্লাহ জানিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ আয়াতের শেষে ইন্টারেস্টিং কথা বললেন, ফালিমা মা লাম তাআলামু, তোমরা তো জানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন মক্কায় গিয়ে উমরা করছেন, কেউ চুল চাচ্ছেন, কেউ চুল ছোট করছেন, তোমরাও সেটার জন্য অপেক্ষা করছো, আনন্দিত হচ্ছ যে মক্কায় গিয়ে উমরা করতে পারলে এটাই ব্যাপার। অনেক বছর মাতৃভূমিতে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে উমরা করার সুযোগটা দিচ্ছে না মক্কার মুশরিকরা, সেটা পাইলেই তোমরা খুশি। কিন্তু তোমরা জানো না, শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, ফালিমা মা লাম তাআলামু, আল্লাহ তাআলা জানেন, তোমরা যা জানো না কি সেটা, ও যে আলাম ইন্দু নিদালিকা ফাতহান করিবা, এই তোমাদের উমরা সম্পাদন মক্কায় প্রবেশের সুযোগ, এটার পরপরই খুব দ্রুততম সময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা মহা বিজয় দিবেন, এটা তোমরা জানো না, আল্লাহ জানেন। এই আয়াতে তখনই বলা হয়েছে। আমরা জানি হুদাইবিয়ার ঘটনা, যারা পড়ার সুযোগ হয়েছে তারা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা যখন হুদাইবিয়া পর্যন্ত গেলেন এই স্বপ্ন দেখার পর, মক্কায় ঢুকতেই পারেন নাই, উমরা তো পরের কথা, মক্কা বিজয় তো আরো দূরের কথা। তখনকার যে দৃশ্য ছিল সেটা মন খারাপ হওয়ার মতো দৃশ্য। চুক্তি হলো সন্ধি, এই সন্ধি চুক্তিতে সবগুলো পয়েন্টই মুসলমানদের বিরুদ্ধে এবং মক্কার মুশরিকদের পক্ষে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো সবগুলোকে হাঁ হাঁ করে গেলেন, হ্যাঁ ঠিক আছে তোমরা যেভাবে বলো ওকে রাজি আমরা। এরপরে মক্কাতে প্রবেশ করতে পারলেই না, উল্টো ফিরত আসলেন। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যেই বলছেন যে অচিরেই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন, এটা আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লানি, এখানে আমরা দেখতে পাচ্ছি অপমান, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যর্থতা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এহরাম পরে সাহাবীরা গেছেন উমরা করতে, সেখানে উমরা করা তো দূর কি বাদ, হুদাইবিয়া থেকে ফেরত চলে আসতে হচ্ছে, আর আল্লাহ বলছেন যে অচিরেই তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন, মক্কা বিজয় হবে। বিষয়টা বাহ্যিকভাবে মনে হচ্ছে না যে পুরাই উল্টা, কিভাবে সম্ভব, কিন্তু মাত্র এক বছরের ব্যবধানেই আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের স্বাদ মুসলমানদেরকে দিয়েছে। এই যে অল্প সময়ের ব্যবধানে, এক দিবসের ব্যবধানে এত বিরাট বড় সাফল্য চলে আসলো স্বপ্ন দেখার পর থেকে নিয়ে, এটা এটা আমাদেরকে স্মরণ করায় দেয় যে ইন্না মাআল উসরে ইউসরা, সময় যত কঠিনই যাক, যত খারাপই যাক, ইমানদার আল্লাহর প্রতি কখনো নিরাশ হবে না। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি বারবার এই ঘটনার পুনরাবৃত্তি আল্লাহ তাআলা ঘটিয়েছেন, যে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ যখন মনে করেছে বাঁচতে পারলেই বেশি, সেখানে আল্লাহ তাআলা শুধু তাকে বাঁচানি নাই, তাকে মহা বিজয় এবং সাফল্য দিয়েছেন, সেটা হিজরতের মধ্যে ঘটেছে। মুসলমানরা যেখানে পলায়ন করে বাঁচতে পারলে, ঈমান রক্ষা করতে পারলেই তারা খুশি, সেখানে শুধু ঈমান রক্ষাই হয় নাই, বাঁচাই হয় নাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এমন বিজয় দিয়েছেন যে বিজয় মুসলমানরা কল্পনাও করে নাই। কোন রক্তপাত, উল্লেখযোগ্য রক্তপাত ছাড়া গোটা মক্কা বিজয় করেছেন, মাতৃভূমিতে পুনরায় তারা প্রবেশের সুযোগ পেয়েছে। তাহলে ভাইরা আমার, আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে
কঠিন সময়কে সহজ সময়ে পরিণত করেন। এই জন্য ইমানদার কখনো ডিপ্রেসড হবে না, ইমানদার কখনো হাল ছাড়বে না, ইমানদার কখনো হতাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হিজরতের এই শিক্ষাটা আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন। ভাইরা আমার, এই আয়াতে যদি আমরা শেষের দিকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য নিয়ে পাঠিয়েছেন সকল ধর্ম, সকল ইজম, সকল বাদ মতবাদের উপরে এটাকে তিনি প্রাধান্য দিবেন, এটাকে বিজয় করবেন, সকলের উপরে থাকবে, এটা আল্লাহ তাআলা করবেন। সেটা হয়েছে আয়াত নাজিল হওয়ার কয়েক বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। এই চার পাঁচ বছরের ব্যবধানেই কিন্তু পৃথিবীতে, চার পাঁচ বছরের পৃথিবীর কি হয়, এই চার পাঁচ বছরের ব্যবধানেই এই ইসলাম গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ধর্ম, সবচাইতে পাওয়ারফুল এবং সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। তো আল্লাহ তাআলার ওয়াদা সেটা বাস্তবায়ন হয়েছে। অথচ এই আয়াত যখন নাজিল হয় তখনও মুসলমানরা কোন ঠাসা, বাঁচতে পারলেই জানে, বাঁচতে পারলেই বেশি, ইমান রক্ষা করতে পারলেই খুশি। তারা যখন ইমান রক্ষা নিয়ে আর বাঁচা নিয়ে চিনতে আসেন, আল্লাহ তখন বলছেন গোটা বিশ্ব বিজয়ের স্বপ্নের কথা। মিলছিল না বাহ্যিকভাবে, কিন্তু বাস্তবে সেটা মিলেছে। অতএব হিজরতের অনেক বড় শিক্ষা হলো যে হিজরত আমাদেরকে শেখায় কিভাবে দেয়ালে পিঠ ঠেকে গেলেও হাল ছাড়তে হয় না, চেষ্টা চালিয়ে যেতে হয়, সাহায্য আল্লাহর কাছে চেয়ে যেতে হয়, আল্লাহ কিভাবে মানুষকে পতনের ভয়াবহ জায়গা থেকে উত্থানের চরম পর্যায়ে পৌঁছে দিতে পারেন, সেটা হিজরতের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়। কেন হিজরির সঙ্গে হিজরত থেকে গণনা করা শুরু হয়েছে, এই সকল তাৎপর্য, এই সকল শিক্ষাগুলোর কথা মুসলমানরা হিজরি সনের বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে, হিজরি সনের শুরুতে দাঁড়িয়ে তারা ভাববে, চিন্তা করবে, সেখান থেকে তাদের মধ্যে প্রেরণা, তাদের মধ্যে শক্তি এটা সঞ্চার করবে এবং সেটা দিয়ে তারা সামনে এগিয়ে যাবে। এই জন্যই খোলাফায়ে রাশেদা তারা হিজরি সনের গণনা এই হিজরত থেকে শুরু করেছে। হিজরতের যে সমস্ত শিক্ষাগুলো আছে, তম থেকে আরেকটা বড় এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ইমানদারের কাছে ইমান এবং তাওহীদের ইস্যুতে কোনো প্রকার ছাড় বা কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবা একরাম যদি ইমান এবং তাওহীদের ইস্যুতে একটু ছাড় দিতেন, একটু কম্প্রোমাইজ করতেন এবং নেগোসিয়েশনে আসতেন যদি মক্কার মুশরিকদের সাথে, তাহলে তাকে আর মক্কা ছাড়তে হতো না, কিন্তু নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। চরম নির্যাতন, জুলুম, নিষ্পেষণ, স্টিম রোলার একটার পর একটা তাদেরকে সহ্য করতে হয়েছে। এত কিছুর পরও তিনি বলেন নাই, ঠিক আছে তাহলে তোমরা যেভাবে বলো প্রকাশ্যে ইসলাম প্রচার আমি করব না, ঠিক আছে তোমরা তো অফার করেছো এক বছর আমার রবের ইবাদত করবে, এক বছর তোমাদেরটা আমি করব, এরকম কোন নেগোসিয়েশনে চলে আসি, আসো দেখি একটু কম্প্রোমাইজ করি, একটু শক্তি সঞ্চার হলে আবার না হলে শুরু করব, আপাতত একটু কম্প্রোমাইজ করি, এটা কিন্তু করেন নাই। চরম দুর্বলতম পরিস্থিতিতে, মহা কঠিন সময়ে, অস্তিত্ব যেখানে রক্ষা করাই প্রায় অসম্ভব পর্যায়ে, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান এবং তাওহীদের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করেন নাই। আজ আমরা মুসলমান পদে পদে সেই কম্প্রোমাইজটা করে চলেছি। আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে আমরা কি ইমান রাখবো নাকি ছাড়বো, এই পজিশনে আমরা পৌঁছে যাচ্ছি। সমকামিতার যে ইস্যুটা, ট্রান্সজেন্ডার যে ইস্যুটা, সমতন্ত্রের নাম দিয়ে যে শয়তানি ইস্যুটা আছে, এই ইস্যুটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছে। অনেক মানুষের মনে একটা প্রশ্ন থাকে, হুজুররা এত বেশি কথা এই বিষয়ে কেন বলছেন, দেশে বহু মানুষ জেনা করছে না, জেনা তো হারাম, সে হারাম কাজটা অনেকে করছে, তো সমকামিতা হারাম অনেক মানুষ করছে বা করবে, এটা তো অস্বাভাবিক না, সব মানুষ তো ফেরেশতা হয়ে যাবে না। জেনা যেরকম সমাজে চলছে আমরা হারাম বলছি, কিন্তু পাশাপাশিও মানুষ এটা জেনেও অনেক মানুষ জেনা লিপ্ত হচ্ছে, সেটা যেরকম আমরা বাস্তবতা হিসাবে ধরে সামনে এগিয়ে যাচ্ছি, সমকামিতাটা এরকম একটা বিষয়, তাহলে এটা নিয়ে কেন এত হার্ডলি, এত শক্তভাবে আগাইতে হবে বা এটা নিয়ে এত জটিলভাবে এটাকে দেখতে হবে। দেখুন, সমকামিতার ইস্যুটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে শয়তানের সভ্যতার দোসররা আমরা অনেকে চিন্তাও করতে পারি না। পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়গুলোতে এখন রীতিমতো আপনাকে, আপনি সমকামিতা এটা মানুষের অধিকার, রাইট, এটা করতে পারা উচিত, আপনি নিজে করেন বা না করেন, কে করতে চাইলে তাকে করতে দেওয়া উচিত, তাকে বাধা দেওয়া উচিত না, এটা বৈধ, এটা রাইট, এটা অধিকার, এটা আপনি স্বীকৃতি দেন কিনা, টিক দেওয়া ছাড়া পৃথিবীর বহু ফ্যাসিলিটিস আপনি পাবেন না। গোটা পৃথিবী আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে,
গার্মেন্টস শিল্পে পর্যন্ত রীতিমতো শর্ত দিয়ে দেওয়া হচ্ছে যে আপনার কাছ থেকে মালের অর্ডার দেওয়া হবে, পণ্য কেনা হবে, আপনি যদি এই রাইট স্বীকার করেন, বাধ্য করা হচ্ছে। এখন গত সপ্তাহে শুনলাম যে আমাদের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে যে ডিবেটগুলো হয়ে থাকে, এই ডিবেটগুলোর মধ্যে এই জাতীয় ইস্যুগুলোকে আনা হচ্ছে এবং সমকামিতা এবং ফেমিনিজম এগুলোর পক্ষ এবং বিপক্ষ এই উভয় পক্ষ ছাত্রদেরকে অবলম্বন করে তর্ক করতে হচ্ছে, ডিবেট করতে হচ্ছে। এখন একজন ছাত্র, তিনি মুসলমান, তিনি প্র্যাকটিসিং, তিনি দিনদার, তিনি সমকামিতাকে হারাম মনে করেন, তাকেও ডিবেটে জড়াতে হচ্ছে এবং তিনি চাইলেই ফেমিনিজম বা সমকামিতার বিরুদ্ধে ডিবেট করবেন এটা তিনি সব পারবেন না। তিনি কখনো এটার বিরুদ্ধে বললেও বাই রোটেশন একটা সময় না একটা সময় তাকে এটার পক্ষে বলতেই হবে, ডিবেটের খাতিরে হলেও। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনি মুসলমান, আপনি যখন বলবেন হ্যাঁ, ডিবেটের খাতিরে যখন বলবেন যে হ্যাঁ আমাকে একজন মানুষ সে সমকামিতা করতে চাইলে তার সে রাইট দেওয়া উচিত, এটা তার অধিকার হিসাবে থাকা উচিত, এটাকে অন্যায় মনে করা উচিত নয়, এটা নিয়ে যখন লড়াই করবেন তখন ঈমান কোথায় থাকবে? হারামে লিপ্ত হলে মানুষ বেঈমান হয় না, হারামে লিপ্ত হলেই মানুষ বেঈমান হয় না, ফাসেক হয়। কিন্তু হারামকে যদি কেউ লিপ্ত না হয়ে হালাল মনে করে সে কাফের হয়। ধরুন আপনি সমকামিতা করেন না, আপনি ঘৃণা করেন এটাকে, বাট কেউ করলে আপনি মনে করেন তার করা করতে পারা উচিত, তাকে বাধা দেওয়া উচিত না, তার মানে আপনি এটাকে রাইট মনে করলেন, এটাকে বৈধ মনে করলেন। আপনি করেন না কিন্তু আরেকজন করলে এটাকে বৈধ মনে করেছেন, আপনি সমকামিতায় লিপ্ত না হয়েও আপনি কাফের। আর জেনার ক্ষেত্রে আসেন, আপনি নিজে জেনা করছেন না কিন্তু আরেকজন জেনা করছে তাকে অপরাধী মনে করছেন, অথবা আপনি নিজে জেনায় লিপ্ত কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে, কাজটা ঠিক করছি না, অন্যায় করছি, তাহলে আপনি কাফের না। জেনা করেও মানুষ কাফের না আর সমকামিতা না করেও কাফের। কিসের কারণে? শুধুমাত্র এটাকে বৈধতা দেওয়ার কারণে। এখন পাঠ্যপুস্তকে তো প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠা না, প্রতি লাইনে লাইনে এগুলো ঢোকানো হচ্ছে প্রত্যেকটা জায়গায়। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ক্ষেত্রে আমরা দেখেছি তাওহীদ এবং ইমানের ক্ষেত্রে কোনো ছাড় তারা দেন নাই, এবং তাদের আগের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের ইতিহাস কোরআনে বর্ণিত হয়েছে, সূরা কাহফে আসহাবে কাহফের যুবকেরা যখন তাদের তাওহীদ রক্ষা করতে পারছিল না তখন তারা সেই দেশ ছেড়ে চলে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছে, তারপরে ইমান ছাড়েন নাই, কম্প্রোমাইজ করেন নাই। বাট আমরা অহরহ আমাদের ইমানকে কম্প্রোমাইজ করে ফেলছি। হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে খবরদার, জীবনে সব কিছুর সাথে কম্প্রোমাইজ হতে পারে, ইমান এবং তাওহীদে কোনো কম্প্রোমাইজ করবে না মুসলমান, করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে সব চেক করবে, প্রয়োজনে মাতৃভূমি ত্যাগ করবে, জীবন ত্যাগ করবে, তারপর এটা করবে না। হিজরতের আরেকটা বড় শিক্ষা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করেছেন অত্যন্ত প্ল্যান মেফিক, তার প্রত্যেকটা বিষয় খুব প্ল্যান অনুযায়ী করেছেন। হিজরতের যে সুনিপুণ পরিকল্পনা, এখান থেকে বোঝা যায় যে ইমানদার শুধুমাত্র আল্লাহ তাআলা করে দিবেন এটা বলে বসে থাকবে না, তার শক্তির সবটুকুন ব্যয় করে তার টার্গেট, তার পরিকল্পনা এটাকে সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এবং সুনিপুণভাবে করবে। প্রেরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের যে পরিকল্পনা, এটা আমরা শুনলে আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে যে কীভাবে একজন মুসলমান সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তার দিনের মিশনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি প্ল্যান মাফিক কাজ করবেন। প্রেরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের প্ল্যান যদি দেখি আমরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের অন্ধকারে, তিনি যেহেতু হিজরত করেছেন গভীর রাতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার বিছানায় শুইয়ে দিয়েছেন এবং সেটা অন্ধকারে করেছেন, বাতি নিভিয়ে। কেন আলী রাদিয়াল্লাহু আনহুকে ওখানে শুয়ে রেখেছেন? যাতে করে মক্কার মুশরিকরা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল, অবজার্ভ করছিল যে তার গতিবিধি কি, তারা অনুমান করছিল তিনি মক্কা ছেড়ে হয়তো চলে যাবেন, কখন চলে যান, দিনের বেলা তো তাদের চোখের সামনে থাকবে, রাতের বেলা চলে যান কিনা, যারা এই পর্যবেক্ষণটা করছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ বা তার শয়ন কক্ষ এটার দিকে যদি তারা নজরদারি করে তারা দেখবে যে বিছানায় কেউ না কেউ আছে, কে আছে এটা তো আর অন্ধকারে কাছে যেয়ে দেখা ছাড়া সম্ভব হবে না। তো তাদের চোখে ধুলি দেওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পথটাকে সুগম করা, নিষ্কণ্টক করার জন্য প্ল্যান করেছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় শোয়াই দিবেন যাতে ওরা দেখে মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। এরপর যখন তিনি সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বের হলেন, চলে গেলেন, আবদুল্লাহ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন যে মক্কার মুশরিকরা যেহেতু তিনি সেখান থেকে বের হয়ে গিয়ে গারে সাওরে আশ্রয় নিয়েছেন এবং সেখানে অবস্থান করেছেন বেশ কিছুটা সময়, এই সময়টাতে মক্কার কাফিরদের গতিবিধি, তাদের কানাঘুষা, তাদের আলাপচারিতা, তাদের প্ল্যান পরিকল্পনাগুলো কি সেগুলোর জানার জন্য আবদুল্লাহ ইবনে আবু বকরকে নিয়োগ দিলেন যে তুমি এগুলো দেখে তুমি এসে এসে ওই গুহায় আমাদেরকে জানিয়ে যাবে।
তিনি সেখান থেকে তথ্যগুলো এনে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেবেন। আবার তিনি যখন আসবেন যাবেন, তখন তিনি যেহেতু আবু বকরের ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর আছেন, অতএব আবু বকরের ছেলে কোন দিকে যাচ্ছে এটা তো শত্রুপক্ষ অবশ্যই দেখবে, অবজার্ভ করবে। এই জন্য তিনি যে পথে যাচ্ছেন সে পথে তার পায়ের যে ছাপ আছে সে ছাপগুলো মুছে ফেলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে ফুহাইরাকে নিয়োগ দিলেন যে তুমি ছাগল নিয়ে, ছাগল চালানোর ভান করে সে যখন হেঁটে যাবে তার পেছন দিয়ে তুমি ছাগলের পাল নিয়ে চলে যাবে, যাতে তার হাঁটার দাগগুলো মুছে যায়। প্ল্যান দেখেন। এরপর আবদুল্লাহ ইবনে উরাইযাকে দায়িত্ব দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার যে কমন পথ আছে সে পথে যদি আমরা যাই তাহলে তোরা টের পেয়ে যাবে, ধরে ফেলবে। এই জন্য মদিনার যত রকমের পথ আছে সব জানো, তুমি আমাদেরকে গাইড করো এবং সেক্ষেত্রে আমাদের হেল্প করো, তাকে সেখানে নিয়োগ দিবে। আবার এদিকে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসমা রাদিয়াল্লাহু তাআলা তাকে দায়িত্ব দিলেন ক্যাটারিংয়ের, যেই সময়টাতে কয়দিন যে আমরা গুহায় থাকবো আমাদের খাবার দাবার প্রস্তুত করে যিনি জাতুন থাকেন তিনি যাতে খাবারগুলো সরবরাহ করেন। এইভাবে সুনিপুণভাবে পরিকল্পনা করে হিজরতের কাজটা করেছেন। তাহলে আমরা দেখেছি যে 1400 বছর আগেও, 1450 বছর আগেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যে পরিকল্পনা করেছেন সেটা ছিল এতটাই সুনিপুণ, সেটা ছিল এতটাই পরিকল্পিত যে আজকাল আমরা সেটা হয়তো কল্পনাও করতে পারি না। ইমানদার হিসাবে আমরা যদি মনে করি আল্লাহর কাজ আল্লাহই তো করে দিবে, তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয় আছে যে এটা আমাদের ভুল হবে। বরং একজন মুসলমান হিসাবে আমার শক্তি সামর্থ্যের সবটুকুন ব্যয় করে তারপরে এবার আল্লাহর উপর তাওয়াক্কল করতে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য হিজরতের আরেকটা বড় শিক্ষা হলো আল্লাহর উপর তাওয়াক্কল করা। দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ তিনি যখন গুহায় আশ্রয় নিলেন গারে সৌরে, মক্কা মদিনা গেলে আমরা সবাই গারে সৌরে যাওয়ার চেষ্টা করি, যদিও গারে সৌর পর্যন্ত উঠা যায় না, অনেক উঁচু জায়গাতে পাহাড়টার নিচ পর্যন্ত আমরা যাই প্রায় সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে যখন আবু বকরের সাথে আছেন, শত্রুপক্ষ এসে গেছে, গর্তের উপরে দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকালেই দেখতে পাবে, সব দেখছে কিন্তু ওরা নিচের দিকে তাকাচ্ছে না। আবু বকর যখন ভয় পেয়ে গেলেন যে এখন তো আমরা ধরা পড়েই যাবো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন ইন্নাল্লাহ মানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, তোমার টেনশনের কোনো কারণ নেই, লা তাহজান ইন্নাল্লাহ মানা, নো টেনশন, কোনো টেনশনের কারণ নেই, আল্লাহ দেখছেন সব কিছু, আল্লাহর উপরে আস্থা রাখো, নির্ভর রাখ থাকো। কীভাবে তাওয়াক্কুল করতে হয় সেটা শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন হিজরত থেকে। এবং তাওয়াক্কুল যে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা, মুখস্থ মুখস্থ এবং মুখের ভরসা করার কথা বলাই নয়, বরং ভরসার আগে আমার সাধ্যের সবটুকুন শেষ করে তারপর আল্লাহর উপরে ভরসা করা, সেই শিক্ষা আমরা এখান থেকে পেলাম। হিজরত এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে কীভাবে আত্মত্যাগ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়তের দায়িত্ব যখন বুঝে পেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন তার আগে যখন তিনি শৈশবে সফরে গিয়েছেন দূরে সিরিয়াতে, তখন তাকে যখন পাদ্রি দেখে বলল যে তোমার তো এই এই অবস্থা হবে, এবং তিনি যখন ইসলামের দায়িত্ব বুঝে পাওয়ার পর, নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে নিয়ে গেলেন তার অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত নিকটজন একজন মুরব্বীর কাছে, তখন তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে তোমাকে তো এই কথা বলার পর, ইসলামের কথা বলার পর এখানে তো তারা থাকতে দিবে না, এই দেশে তোমার দেশে তোমাকে রাখবে না এরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বলেছিলেন আওয়া মুখরিজিয়াহু, আমাকে কি আমার জাতি বের করে দিবে এই দেশ থেকে, কি বলেন? মানে এত আস্থা ছিল মক্কার মানুষের প্রতি যে তারা আমাকে বের করে দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাও করতে পারছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়েছে। কি পরিমাণ আত্মত্যাগ তাকে করতে হয়েছে, তার সাহাবিদেরকে করতে হয়েছে, হিজরতের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ঘটনা আমরা পর্যালোচনা করলে দেখব যে দিনের আলোর মতো সেটা পরিষ্কার। অতএব ভাইরা আমার, আমাদের হিজরতের এই ঘটনা কেন হিজরি সন গণনা এটা মূল সূত্র, এখান থেকে কেন হিজরি সন গণনা শুরু হয়েছে, কারণ এটা আমাদের বহুবিধ শিক্ষা দেয়, এটার সাথে অনেক তাৎপর্য জড়িয়ে আছে, এটার সাথে অনেক ইতিহাস অনেক শিক্ষা জড়িয়ে আছে, যেগুলো আমাদেরকে সবসময় সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করবে, উদ্বুদ্ধ করবে। সেজন্য হিজরতের এই ঘটনাগুলো, হিজরতের শিক্ষাগুলো, তাৎপর্যগুলো আমাদের প্রত্যেকটা সময় প্রতিটা বছর ক্ষণে ক্ষণে আমাদের স্মরণ রাখা উচিত। এখন মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে মদিনা আসার আর সুযোগ নেই, লা হিজরতা বাদ আল ফাতহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মক্কা বিজয়ের পর আর কোনো হিজরতের অপশন নাই, কিন্তু যে অপশনটা আছে সেটা কি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিম হাদিসে, ওয়াল মুহাজির মানাহাল্লাহ মান হাজারা মানাহাল্লাহু আনহু, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ এবং হারাম বিষয় থেকে বিরত থাকে সেই হলো প্রকৃত হিজরতকারী। আমরা এখন আল্লাহর জন্য আমাদের প্রিয়জন বন্ধুবান্ধব
ব্যবসা বাণিজ্য, মুনাফা, টাকা পয়সা সব কিছু আমরা ত্যাগ করব। এটাই হলো আমাদের জন্য হিজরত, এবং হিজরতের মর্যাদা এনে দিবে। হিজরত মানেই হলো ত্যাগ। মুসলমান আল্লাহর জন্য স্যাক্রিফাইস এবং ত্যাগ শিখবে, সেই শিক্ষাটা মূলত হিজরত আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটা পদে পদে হিজরতের শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।